নমস্কাৰ এই মুহূৰ্তৰে গুৰুত্বপূৰ্ণ খবৰ ইনিউচনৰ প্ৰতিগৰাকী দৰ্শকৰ বাবে আপুনি এগৰাকী ব্যৱসায় নেকি নে আপুনি এগৰাকী গাড়ী চালক যদি আপুনি এগৰাকী শ্ৰমিক হয় তেনেহলে আপোনাৰ বাবে এই মুহূৰ্তৰ এটা ডাঙৰ খবৰ কিন্তু আপোনাৰ বাবে এক নতুন নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে আৰু এবাৰ নতুন নিৰ্দেশনা জাৰি কৰিছে উচ্চ ন্যায়ালয় আৰু এই নতুন নিৰ্দেশনাত আপোনাৰ বাবে কি কি নতুন নিয়ম জাৰি কৰা হৈছে এই সন্দৰ্ভত আমি জনাই আছো এই মুহূৰ্তত বাণিজ্যিক প্ৰতিষ্ঠান গাড়ী চালক আৰু শ্ৰমিকসকলৰ বাবে এই মুহূৰ্তৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনাৰ ভেকচিন লোৱাৰ ক্ষেত্ৰত নতুন নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে বাণিজ্যিক প্ৰতিষ্ঠানৰ গৰাকী অৰ্থাৎ এগৰাকী ব্যৱসায়ী কৰ্মচাৰী সকলোৰে বাবে ভেকচিন বাধ্যতামূলক কৰিছে আৰু লগতে কোৱা হৈছে ভেকচিন লোৱাৰ যি প্ৰমাণ পত্ৰ এই প্ৰমাণ পত্ৰ আপোনাৰ প্ৰতিষ্ঠানত আঁৰি ৰাখিব লাগিব আপুনি আৰু চৰকাৰী বেচৰকাৰী গাড়ী চালকেও গাড়ীত আঁৰি ৰাখিব লাগিব ভেকচিন লোৱাৰ প্ৰমাণ পত্ৰ আৰু শ্বিলং হাইকোৰ্টৰ তৰফৰ পৰাই নতুন নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে আৰু মেঘালয়ত কোভিড সন্দৰ্ভত এই স্থিতি গ্ৰহণ কৰিছে মেঘালয় প্ৰশাসনে আৰু পশ্চিম গাৰো পাহাৰ জিলাৰ উপায়ুক্ত ৰাম সিঙে এই নিৰ্দেশনা জাৰি কৰিছে আৰু এই মুহূৰ্তত গুৰুত্বপূৰ্ণ খবৰটো জনাইছো কিয়নো ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান লগতে গাড়ী চালক আৰু এগৰাকী শ্ৰমিকৰ বাবে প্ৰতিগৰাকী শ্ৰমিকৰ বাবে এই মুহূৰ্তৰ এক জৰুৰী নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে আপুনি কোভিড ভেকচিন লোৱাৰ যি প্ৰমাণ পত্ৰ এই প্ৰমাণ পত্ৰ আপুনি আঁৰি ৰাখিব লাগিব আপোনাৰ বাহনত লগতে আপুনি আঁৰি ৰাখিব লাগিব আপোনাৰ আপুনি কাম কৰা প্ৰতিষ্ঠানত যদি আপুনি কোনো ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ মালিক হয় যদি আপুনি আপোনাৰ মালিকীস্বত্ব আছে কোনো ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত তেনেহ'লে এই ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত আপুনি আপোনাৰ কোভিড ভেকচিন গ্ৰহণ কৰাৰ প্ৰমাণ পত্ৰ আঁৰি ৰাখিব লাগিব আৰু এই নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে শ্বিলং হাইকোৰ্টৰ তৰফৰ পৰা মেঘালয়ত কোভিড সন্দৰ্ভত এই স্থিতি গ্ৰহণ কৰা পৰিলক্ষিত হৈছে মেঘালয় জিলা প্ৰশাসনে আৰু পশ্চিম গাৰো পাহাৰ জিলাৰ উপায়ুক্ত ৰাম সিঙে এই নতুন নিৰ্দেশনা জাৰি কৰিছে আৰু এই মুহূৰ্তত জনাইছো এই খবৰটো কিয়নো কোভিড ভেকচিন গ্ৰহণ কৰাৰ যি প্ৰমাণ পত্ৰ সেই প্ৰমাণ পত্ৰ এতিয়া আঁৰি ৰাখিব লাগিব আপুনি আপোনাৰ মালিকীস্বত্ব থকা ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত লগতে আপোনাৰ যিখন বাহন আছে এই বাহনখনৰ ওপৰতো বাহনখনতো আপুনি আঁৰি ৰাখিব লাগিব আপুনি কোভিড ভেকচিন লোৱাৰ প্ৰমাণ পত্ৰ আৰু এই নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে মেঘালয়ত মেঘালয়ত কোভিড নাইণ্টিনৰ যি ভয়াৱহতা এই ভয়াৱহতা ৰোধ কৰিবলৈ এই নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে আৰু ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ যিসকল মালিক পক্ষ আছে তেওঁলোকৰ কৰ্মচাৰী আছে প্ৰতিগৰাকীকৈ লোকে তেওঁলোকে যি কোভিড ভেকচিন গ্ৰহণ কৰিছে কোভিড ভেকচিনৰ দুয়োটা ড'জ গ্ৰহণ কৰিছে তেওঁলোকে নিজৰ নিজৰ কোভিড ভেকচিন গ্ৰহণ কৰাৰ প্ৰমাণ পত্ৰ লগত ৰাখিব লাগিব তেওঁলোকে তেওঁলোকৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত এই প্ৰমাণ পত্ৰ আঁৰি ৰাখিব লাগিব লগতে যিসকল গাড়ী চালক আছে তেওঁলোকেও নিজৰ বাহনত কোভিড ভেকচিন গ্ৰহণ কৰাৰ প্ৰমাণ পত্ৰ আঁৰি ৰাখিব লাগিব আৰু এই নিৰ্দেশনা উভয় পক্ষৰ বাবে চৰকাৰী বেচৰকাৰী গাড়ী চালক উভয় পক্ষই নিজৰ নিজৰ বাহনত কোভিড ভেকচিন গ্ৰহণ কৰাৰ প্ৰমাণ পত্ৰ আঁৰি ৰাখিব লাগিব আৰু দেখিবলৈ পোৱা গৈছে কোভিড ভেকচিন গ্ৰহণ কৰাৰ ক্ষেত্ৰত নতুন নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে আৰু বাণিজ্যিক প্ৰতিষ্ঠান গাড়ী চালক আৰু শ্ৰমিকসকলৰ বাবে এই নতুন নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে আৰু এই খবৰটো জনাইছো কিয়নো দেখিবলৈ পোৱা গৈছে কোভিড ভেকচিন গ্ৰহণ কৰাৰ ক্ষেত্ৰত নতুন নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে আৰু এইবাৰ উচ্চ ন্যায়ালয়ে নতুন নিৰ্দেশনা জাৰি কৰিছে
আর ব্যবসায়িক প্রতিষ্ঠানের গৰাকী কর্মচারী সকলোৰে বাবে বাধ্যতামূলক করা হয়েছে কোভিড ভ্যাকসিন গ্রহণ করা। অকল কোভিড ভ্যাকসিন গ্রহণ করাই নহয়, কোভিড ভ্যাকসিন গ্রহণ করা প্রতিগৰাকী লোকে তেওঁলোকে কোভিড ভ্যাকসিন গ্রহণ করার যে প্রমাণপত্র, এই প্রমাণপত্র তেওঁলোকৰ ব্যবসায়িক প্রতিষ্ঠান লগতে তেওঁলোকৰ বাহনত আঁড়ি রখাটো বাধ্যতামূলক করেছে জিলা প্রশাসনে। আর দেখবলে পাওয়া গেছে পশ্চিম গারো পাহাড় জেলার উপায়ুক্ত রাম সিংহে এই নতুন নির্দেশনা জারি করেছে। মেঘালয় রাজ্যত কোভিড নাইন্টিনের ভয়াবহতার রোধ করবলৈ রাজ্য সরকারে নতুন নির্দেশনা জারি করেছে। মেঘালয় শিলং উচ্চ ন্যায়ালয়ে এই নতুন নির্দেশনা জারি করেছে। আর পুনৰ জনাইছো এই খবরটো, কিয়নো দেখবলে পাওয়া গেছে ব্যবসায়ী শ্রমিক আর গাড়ি চালকর কোভিড ভ্যাকসিন গ্রহণ করার ক্ষেত্র নতুন নির্দেশনা ইতিমধ্যে জারি করা হয়েছে। যদি আপনি কোভিড ভ্যাকসিনের দুটা ডোজ গ্রহণ করেছে আর অবশ্যই এই ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে কোভিড ভ্যাকসিন গ্রহণ করা, আর কোভিড ভ্যাকসিন গ্রহণ করে আপনি আপনার কোভিড ভ্যাকসিন গ্রহণ করার যে প্রমাণপত্র, এই প্রমাণপত্র আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের লগতে আপনার গাড়িখনতো আপনি আঁড়ি রাখব লাগবে। আর এই নতুন নিয়ম সরকারি বেসরকারি উভয় গাড়ি চালকর বাবে জারি করা হয়েছে। আর দেখবলে পাওয়া গেছে শিলং হাইকোর্টে নতুন নির্দেশনা জারি করেছে কোভিড নাইন্টিন ভয়াবহতার মাজতে। আর এই খবরটি জানাইছো কেন, দেখবলে পাওয়া গেছে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন গ্রহণ করার ক্ষেত্রে এবার নতুন নির্দেশনা জারি করা হয়েছে। আর এইবার শিলং হাইকোর্টে জারি করেছে নতুন নির্দেশনা। আর দেখবলে পাওয়া গেছে শিলং হাইকোর্টের এই নির্দেশনার পিছতে এতিয়া পশ্চিম গারো পাহাড় জেলা প্রশাসন অধিক কঠোর হয়ে পড়েছে, এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে মহামারী কোভিডর বিরুদ্ধে। যেহেতুকে দীর্ঘদিনের ভারতের অন্যান্য প্রান্তর সমান্তরালক মেঘালয়তো কোভিড নাইন্টিনে ভয়াবহ রূপ ধারণ করা পরিলক্ষিত হয়েছে। তার মাজতে নতুন নতুন নির্দেশনা ইতিমধ্যে সমগ্র রাজ্যখনতে জারি করা হয়েছে। রাজ্যখনের বিভিন্ন প্রান্ততো জারি করা হয়েছে মহামারী কোভিড নাইন্টিনের সন্দর্ভত নতুন নির্দেশনা। কিন্তু শেহতীয়াক শিলং হাইকোর্টের তরফের কোভিড ভ্যাকসিন গ্রহণ করার ক্ষেত্রতো নতুন নির্দেশনা জারি করা হয়েছে। উল্লেখ করব পশ্চিম গারো পাহাড় জেলার উপায়ুক্ত রাম সিংহে শিলং হাইকোর্টের নির্দেশনা অনুসরি এক জরুরি নির্দেশনা জারি করেছে সম্পূর্ণ জেলাখনত। আর এই নতুন নির্দেশনা অনুসরি জেলাখনের সকল দোকানের গড়ি আর কর্মচারী কোভিড ভ্যাকসিন লওয়ার যে স্টেটাস, কোভিড ভ্যাকসিন লওয়ার যে প্রমাণপত্র, এই প্রমাণপত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানত আঁড়ি রখাটো বাধ্যতামূলক করেছে। লগতে যিসকল ড্রাইভার আছে, যিসকল গাড়ি চালক আছে, তেওঁলোকৰ যি বাহন সমূহ, এই বাহন সমূহত কোভিড ভ্যাকসিন লওয়া যি প্রমাণপত্র, এই প্রমাণপত্র আঁড়ি রাখিব লাগিব। সরকারি বেসরকারি উভয় পক্ষের গাড়ি চালকে এই নিয়ম মানিব লাগিব। আর লগতে কোৱা হৈছে যদি কোনো ব্যক্তিয়ে কোনো অজুহাতত বা ভুয়া প্রচারত ভুলকৈ কোভিড ভ্যাকসিন গ্রহণ করবলৈ অস্বীকার করে, তেনেহলে সেই ব্যক্তিগৰাকীক চিনাক্ত করে ব্যক্তিগৰাকীক বুঝাই বড়াই কোভিড সন্দর্ভত সচেতনতা দেখুৱাই তেখেতক কোভিড ভ্যাকসিন গ্রহণ করাবলৈ অনুমতি দিছে, নির্দেশনা জারি করেছে উপায়ুক্তগৰাকীয়ে। এই মুহূর্তত পুনৰ জনাইছো কিয়নো দেখবলে পোৱা গৈছে অসমৰ সমান্তৰালকৈ অসমৰ চুবুৰীয়া ৰাজ্য মেঘালয়তো কোভিড নাইন্টিনৰ বিৰুদ্ধে এক যুদ্ধ ঘোষণা কৰিছে জিলা প্ৰশাসনৰ লগতে ৰাজ্য চৰকাৰেও অধিক তৎপৰ হৈ পৰিছে। আৰু এইবাৰ মেঘালয় হাইকোর্টের তরফের নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এইবার ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। প্রতিগৰাকী চালক, প্রতিগৰাকী ব্যবসায়ী, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকা প্রতিগৰাকী ব্যক্তি, সেয়া লাগিলে মালিক পক্ষই হোক, সেয়া লাগিলে কর্মচারীয়ে হোক, প্রতিগৰাকী চালক, সেয়া লাগিলে সরকারি চালকে হোক, সরকারি বাহনের চালকে হোক, অথবা বেসরকারি বাহনের চালকে হোক, লগতে যিসকল শ্রমিক আছে, যিসকলে বহিরাজ্যলৈও আহ যাহ করে কামর সন্ধানত, যিসকল লোকে রাজ্যখনের বিভিন্ন প্রান্তত কামর সন্ধানত চলাফুরা করে, তেওঁলোকৰ ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
যিসকল শ্রমিক আছে তেওঁলোকে, যিসকল গাড়ী চালক আছে তেওঁলোকে, যিসকল ব্যৱসায় আছে তেওঁলোকে কোভিড ভেকচিন গ্ৰহণ কৰাৰ যি প্ৰমাণপত্ৰ, এই প্ৰমাণপত্ৰ লগত ৰাখিব লাগিব। ব্যৱসায়ীসকলে তেওঁলোকৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত আঁৰি ৰাখিব লাগিব কোভিড ভেকচিন গ্ৰহণ কৰাৰ প্ৰমাণপত্ৰ। লগতে যিসকল গাড়ী চালক আছে, সেয়া লাগিলে চৰকাৰী বাহনৰ গাড়ী চালকেই হওক, বেচৰকাৰী বাহনৰ গাড়ী চালকেই হওক, তেওঁলোকে নিজৰ নিজৰ বাহনৰ সন্মুখত নিজৰ কোভিড ভেকচিন গ্ৰহণ কৰাৰ প্ৰমাণপত্ৰ আঁৰি ৰাখিব লাগিব।